আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ এবং সুন্দরভাবে ইলিশ মাছ কাটতে হয়। কম বেশি সবাই কাটতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইলিশ মাছ কাটার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটি বড় ইলিশ মাছ নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিব। আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে ইলিশ মাছের প্রথমে এক পাশ আঁশ ছাড়িয়ে নিব, এরপর উল্টিয়ে অপর পাশ আস্তে আস্তে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। চাইলে কেউ বটি ইউজ করতে পারে, তো আমার কাছে চামচ দিয়ে সহজ মনে হয়েছে। এবার আমি একটি বটি নিয়ে প্রথমে ইলিশ মাছের কানের পাশগুলো কেটে নিব। এরপর ইলিশ মাছের সাইডে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো আস্তে আস্তে কেটে নিব। ইলিশ মাছের সাইডের কাঁটা কাটা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথা কেটে নিব। প্রথমে এভাবে পেটের মধ্যে আস্তে আস্তে টিপে টিপে ডিম বের করতে হবে। তবে আমি ডিম বের করিনি, আমি ডিম সহ ইলিশ মাছ কেটে নিব। এভাবে পছন্দ মতো একটা একটা করে পিস কেটে নিব। আমার ইলিশ মাছের পিসগুলো কাটা হয়ে গেছে, এবার আমি মাথা কেটে নিব। তো এভাবে মাথার দুই ভাগ করে কেটে নিয়েছি। সহজ এবং খুবই অল্প সময়ে কাটা হয়ে গেল ইলিশ মাছ।
পদ্ধতি কি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ